এবং তার থেকে রক্ষা করতে হবে নিজকে। এই যে নামাজের মধ্যে আমরা পরিচিতি নাকি কি মর্মটা যে মগ এটা খেয়াল নাও হয়, অন্তত উচ্চারণ যে শব্দটা হচ্ছে এটা যেন মন হাজির থাকে, যে মন জানে, মনের অজান্তে যেন উচ্চারণটা না হয়ে যায়। এই যে সাধনা, এই যে চেষ্টা, এটা সাধনারই ব্যাপার। যদি মন সম্বন্ধে এই স্পষ্ট ধারণা আমাদের না থাকে যে এটাকে কাজ দিতে হবে, বেকার থাকতে কিছুতেই দেওয়া যাবে না, তবে এটা করা সম্ভব। এবং এটা সবসময় চেষ্টা করতে থাকতে হবে, চেষ্টায় ঢিলা দেওয়াই বিপদ, পায়খানা করতে পারছে সেখানে কোনো চিন্তা ঢোকার সম্ভাবনা আছে। এই জন্য রাসূল দোয়া শিখে দিয়েছেন, আল্লামা ইন্নি আউযু বিকা মিন খুবসিল খাবায়েস। এই জন্য যে ওই সময় কুচিন্তা ঢুকাবার চান্স বেশি। এই যে দোয়াগুলি রাসূল শিখে দিয়েছেন, এটাও মনকে ব্যস্ত রাখার জন্য একটা বড় হাতিয়ার। যখন যে কাজ করছে, খাওয়া শুরু, খাওয়া শেষ, এর মধ্যে যে দোয়াগুলি আছে, বাজারে হাঁটার সময় দোয়া, ঘুমে যাওয়ার সময় দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, এই দোয়াগুলিও অর্থাৎ আল্লাহকে, মনটাকে আল্লাহর স্মরণ দিয়ে ব্যস্ত রাখা, সুচিন্তা আর আল্লাহর স্মরণ। আমরা যে সমস্ত কাজ করি, এই সমস্ত কাজের জন্য পরিকল্পনা করি, মনটাকে যদি আমি ব্যস্ত রাখি এই পরিকল্পনায়, তাহলেও শয়তান কোনো ফাঁক পাবে না। যে কাজ আমাকে করতে হবে, দাওয়াতের দিনের কাজ করতে হবে, সে কাজ কোথায় কোথায় করব, কোথায় কোথায় যাব, এই চিন্তাও যদি নাকি থাকে, তাহলেও তো একটা কাজ পাইল, মনে একটা কাজ তো পেল। সবচেয়ে বড় সমস্যা হলো এখানেই যে সে কাজ ছাড়া থাকতেই পারে না, সে বেকার থাকার তার অভ্যাসই নয়। হয় আমি কাজ দেব, না ইবলিস দিবে, তাকে ইবলিসকে কাজ দেওয়ার সুযোগ দেওয়া চলবে না। এটা হচ্ছে বড় কথা, আমি তাকে কাজ দিতে থাকবো, ইবলিসকে কাজ দেওয়ার সুযোগ দেবো না। এটা শুনতে যত সহজ, করতে অনেক কঠিন, কারণ দেহ তো আছে সঙ্গে, দেহেতে নফস আছে, আর নফস মানে হচ্ছে দেহের দাবি, আর নফসের কাজই হচ্ছে ইন্না নফস আল্লাহ আম্মারাতুন বিসু, মন্দ কাজের হুকুম করতে থাকা তার কাম। নফস করণ হিসেবে এই যে কথাটা হযরত ইউসুফ আলাইহিস সালামের মুখ দিয়ে যে প্রকাশিত হয়েছে, ইন্না নফস আল্লাহ আম্মারাতুন বিসু, অমাবরিউ নফসি, আমার নফসকে আমি বের, পাক, নেক দাবি করি না। আল্লাহ নবী বলছে যে আমি এই দাবি করি না যে আমার নফস পাক সাফ, কারণ ইন্না নফসা দা আমারতন বিসু, নফসের কামই হচ্ছে কুকাজের হুকুম করতে থাকা, মন্দ কাজের হুকুম করতে থাকা, সু মন্দ। সেজন্য তাকে ফ্রি ছেড়ে যাওয়া যাবে না, তাকে খালি রাখাই যাবে না। খালি রাখলেই ইবলিস তাকে তার কর্মী বানাবে। বিখ্যাত কথাটা তো সবারই জানা, যারা শুনছেন দেখছেন সবাই কথাটা নিশ্চয়ই জানেন, এমটি মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ। বিখ্যাত কথা সারা দুনিয়ায় প্রচলিত, এমটি মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ, মনটা খালি হইল ইবলিস এখানে কারখানা বানাবে, সে কাজ করাবে। এই জন্য মন সম্বন্ধে এই সচেতনতা মোমনের জন্য সবচেয়ে বড় কঠিন কাজ। কোনো মুহূর্ত তো বাদ নাই, কোনো মুহূর্ত, যে মুহূর্তটা একটু অবহেলা হইল, যে মুহূর্তে আল্লাহকে ভুলে গেল, সেই মুহূর্তটা তো গুণা। এই যে আল্লাহর চিন্তা, আল্লাহর চিন্তা মানে কি, যা আল্লাহ পছন্দ করেন তা সেই চিন্তা, সেই চিন্তা করলে আল্লাহর চিন্তা হলো। এই ব্যাপারটা সবসময় সজাগ থাকা, সচেতন থাকা, এবং কোনো অবস্থায় তাকে খালি থাকতে না দেওয়া, এটা সারা জীবনের সাধনা। এটা এমন নয় যে একবার পাশ করে ফেললে সারা যাবে আর কোনো সমস্যা নাই, এমন নয়। ইবলিসের সঙ্গে এটা স্থায়ী যুদ্ধ, সে কাজ দিতে চাবে, আমি কাজ দিতে দিচ্ছি না। এই ব্যাপারে ইবলিস কোনো সময় ক্ষান্ত হবে না, এমন কোনো সময় হবে না যে আমি একবার পাশ করে সেরেছি ইবলিস আর চেষ্টা করবে না। নামাজ, নামাজও এই কথা সত্য এবং সবসময় কথা সত্য। তাই
মনটাকে কাজ দেওয়ার ব্যাপারে এটা মানে চেষ্টা সাধনা সচেতনতা সচেতনতা এগুলি সবসময় খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।